আমি হরিপদ বর্মন সহকারী শিক্ষক গণিত ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ফেনী আমি আজ তোমাদের সামনে বহুভুজ সম্পর্কে প্রাথমিক আলোচনা করব যেমন প্রথমে আসি ত্রিভুজের ত্রিভুজ নিয়ে একটি ত্রিভুজের তিনটি বাহু এবং তিনটি কোণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ অর্থাৎ একশো আশি ডিগ্রি এবিসি ত্রিভুজে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান দুই সমকোণ সমান একশো আশি ডিগ্রি অর্থাৎ ত্রিভুজের বাহু সংখ্যা তিন সমকোণ দুইটি আর যে চতুর্ভুজে আশি চতুর্ভুজের চারটি বাহু অর্থাৎ ত্রিভুজ থেকে চতুর্ভুজে বাহুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে একটি আর জানি চতুর্ভুজের চার কোণের সমষ্টি চার সমকোণ অর্থাৎ ত্রিভুজের বাহু চতুর্ভুজের চার বাহু একটা বাহু বৃদ্ধির জন্য সমকোণ বৃদ্ধি পেয়েছে দুইটি অর্থাৎ একশো আশি ডিগ্রি ত্রিভুজের ছিল আর চতুর্ভুজের তিনশো ষাট ডিগ্রি এইভাবে যদি আমরা পরের বহুভুজ অর্থাৎ পঞ্চভুজে যাই তাহলে পঞ্চভুজের পাঁচ পাঁচটি বাহু অর্থাৎ যেহেতু ত্রিভুজের তিন বাহু চতুর্ভুজের চার বাহু একটি বাহুর জন্য দুই সমকোণ বৃদ্ধি পেয়েছে তাহলে পঞ্চভুজের সমকোণ হবে ছয়টি অর্থাৎ আরও দুই সমকোণ বৃদ্ধি পাবে অর্থাৎ চার সমকোণ থেকে ছয় সমকোণ হবে যেমন এখানে ই একটি পঞ্চভুষ এই পঞ্চভুষটির পাঁচটা কোন এক প্লাস বিকোণ প্লাস সিকোন প্লাস ডিকোন প্লাস ইকোন সমান হবে ছয় সমকোণ ছয় সমকোণ একইভাবে যদি আমরা সরভুজে যাই তাহলে পঞ্চভুজ থেকে সরভুজ আরও একটি বাহু বেশি সুতরাং সরভুজের ছয় কোণের সমষ্টি হবে আট সমকোণ এভাবে আমার পর্যায়ক্রমে সপ্তভুজ অষ্টভুজ নবভুজ ইত্যাদি অর্থাৎ প্রত্যেকটা বহু প্রতি বাহুর জন্য দুইটা করে সমকন বৃদ্ধি পাবে তো আজ এই পর্যন্তই আমার আলোচনাটা যদি ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব এবং লাইক দিবে